এবার মাটির নিচে মিলল 4 টন ওজনের সোনার মুখোশ। কলম্বিয়ার ককা উপত্যকায় একটি আখের ক্ষেতে ট্র্যাক্টর চালাচ্ছিলেন এক কৃষিজীবী। হঠাৎ ধাতব এক শব্দ, মাটির নিচ থেকে উদ্ধার হয় প্রায় 4 টনের আস্ত সোনার মুখোশ। ফলে প্রকাশ্যে আসে মালাগানা সংস্কৃতির বেশ কিছু অজানা কথা। শুধুমাত্র একটা সোনার মুখোশকে কেন্দ্র করে খুন লুটপাট একের পর এক ঘটনায় সরগরম হয়ে ওঠে ওই এলাকা। কলম্বিয়ার ককা উপত্যকায় পাওয়া এই সোনার মুখোশ প্রথম লুকিয়ে রেখেছিলেন ওই কৃষিজীবী। কিন্তু এই খবর চাপা থাকেনি। প্রায় 500 বর্গমিটার বিস্তৃত ছিল এই চাষের জমি, যা পরে প্রত্নতাত্ত্বিক স্থানের খ্যাতি পায়। এই মুখোশের জন্য খুনোখুনিও হয়। 1992 সালে ওই একই এলাকা থেকে মালাগানা সংস্কৃতির বেশ কিছু প্রত্নতাত্ত্বিক সামগ্রী উদ্ধার হয়। এর মধ্যে অন্যতম একটি সোনার চিমটে, যা ভুরু ঠিক করতে ব্যবহার করতেন প্রাচীনকালের অভিজাত ব্যক্তিরা। প্রত্নস্থল থেকে সোনা লুটের সময় 1993 সালে এক ব্যক্তি এখানে খুন হন। 4 টনের মুখোশ মেলায় শত শত সমাধি ধ্বংস করা হয়। আরও বেশি সোনা খুঁজে পাওয়ার লোভে লুট হতেই থাকে। ধীরে ধীরে প্রত্নতত্ত্ববিদদের কাছে ওই সংস্কৃতির নানা অজানা তথ্য সামনে আসে। স্থানীয় লুটেরাদের হাত থেকে অবশেষে ওই স্থানটি রক্ষা করতে সচেষ্ট হন তারা।